वीडियो डायरी चैनले आरेकटी नतून रेसिपी निये चले एसेछी। आजकेर रेसिपी घरोया पद्धतिते बिरियानी। तो वीडियोटी शुरू होच्छे खाबारेर टेबिल थेके किभाबे बिरियानी बानियेछी तो तोमादेरके पुरोटाई आज शेयर करब। तबे चलो देखा जाक। फार्स्टे आमि निये निएछी 1.5 किलो मतो चिकेन। एते आमि मिशिए देब आदा रसुन और 3-4 मतो पेंयाज निये पेस्ट करे। एरपर दिच्छी आमि लंका गुड़ो, हलुद गुड़ो, जिरे गुड़ो, अल्प करे भिनेगार, तारपर दिच्छी आमि बिरियानी मसाला, तारपर दिच्छी 1 कप मतो टक दई, जतटा परिमाण चिकेन नेबे ततटा परिमाण लवण देबे, तारपर दिच्छी सरिषार तेल, एखाने एकटु तेलटा बेशी करेई व्यवहार करछि आमि, तारपर दिच्छी लेबुर रस, सबशेषे दिच्छी आमि गोलमरिच गुड़ो। एगुलो भालो करे मिशिए निये आमि 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। লং এলাচ দারুচিনি দিয়ে আমি জল গরম করতে দিয়েছি। জল ফুটে গেলেই কিন্তু আমি চালটা এখানে দিয়ে দেব। আমার জল ফুটে গেছে তাই চাল দিয়ে দিলাম আমি। ভাত প্রায় আমার হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়ে ওতে আমি আলুগুলো ভেজে নেব যেগুলো বিরিয়ানিতে দেওয়া হবে। সে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে। আলু ভাজা হয়ে গেলে আমি ওর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লং এলাচ দারুচিনি আর তারপর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, মানে 1 চিমটে চিনি দিচ্ছি আমি এখানে। তারপর দিচ্ছি আমি কুচি কুচি করে রাখা যে পেঁয়াজ, সেই পেঁয়াজকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো ভাজা হয়ে যায়। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে 2-3 মিনিট নাড়তে নাড়তে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এটা এরপর আস্তে আস্তে হতে থাকবে, বেশি নাড়বো না। এটা নাড়তে গেলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হলে ভেঙে যাবে, তো এটা যতক্ষণ না জলটা কমছে প্রায় এটা হতেই থাকবে। আর 10-15 মিনিট পর আমি কি করব না ভিজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো এতে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফুটতেই থাকবে। মাঝে মধ্যে একবার করে আমি নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। আমার প্রায় চিকেন এখানে প্রায় জল মরে গেছে আর চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানির জন্য হাঁড়িটি রেডি করে নিচ্ছি। যখনই আমি বিরিয়ানি করি তখনই আমি হাঁড়ির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিই। এরপর সেই ঘিয়ের উপরেই আমি তেজপাতাগুলো একটু ভালো করে বিছিয়ে দিই। এটা অনেকে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। আমার কাছে আমার মনে হয় আমি তেজপাতাটা ভালো লাগে, একটা ভালো স্মেল আসে, তাই আমি ঘি গরম ঘিয়ের উপর তেজপাতাটা দিই। তার উপর আমি চিকেনের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেন আলু সবই মোটামুটি আমি দিয়ে দেবো। অর্ধেক চিকেন আমি হাঁড়ির নিচে দেব, তার উপর আমি কি করব যে ভাত থাকবে সেই ভাত আমি অর্ধেকের বেশি ভাত আমি দিয়ে দেবো। আমি এখানে বেশি লেয়ার করব না, দুটো মাত্র লেয়ার করব। তো ভাত দিয়ে দেবো, ভাতের উপরে হচ্ছে লবণ আর বিরিয়ানি মশলা অল্প করে ছড়িয়ে দেব আর দেবো সাথে কেওড়া জল। বাকি যে চিকেনটা ছিল সেই চিকেনটাও কি করব ওই ভাতের উপরে আমি দিয়ে দেব। প্রায় সব চিকেন আমি দিয়ে দিয়েছি আর সব ভাতেই আমার দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, একটু কেওড়া জল আর একটু বিরিয়ানি মশলা। আর দেবো আমি 1 চামচ ঘি আর দিচ্ছি একটু দুধ, 1 কাপ মতো দুধ দেবো। যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি।
এরপর এটাকে আমি তাওয়ার উপর বসিয়ে দেব, একদম সিম গ্যাসে রাখবো, গ্যাস কিন্তু কখনোই আমি হাই করব না। তারপর মুখটাতে কি করব, একটু আটা মাখিয়ে নিয়ে মুখটা ভালো করে এটাকে পুরো একদম এয়ার টাইট করে দেবো, যাতে না একটু বাতাস না বের হয়। এভাবে একদম সিম গ্যাসে প্রায় 10 থেকে 15 মিনিট এটা থাকবে। দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, গরম গরম বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে বাড়িতে ট্রাই করার পর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।